আরে কোথায় গেল আমার অডিয়েন্স, পাচ্ছি না খুঁজে। আরে তোমরা এখানে কি করছো? কি বলবো তোমাদের, হ্যাঁ তো আজকে 25শে ডিসেম্বর, মেরি ক্রিসমাস গাইস, খুব ভালো থাকো, খুব সুস্থ থাকো। এই বছরের আর কয়েকদিনই বাকি আছে, তারপর নতুন বছর, নতুনভাবে সবকিছু শুরু হবে। কি বলবো, আজকে আমরা এক চার্চে যাচ্ছি, মহানগর চার্চে। আমার চুলটা কিরকম হয়ে গেছে না, মানে কিরকম তেরে নামে স্টাইল হয়ে গেছে, আসলে চুলটা বড় করছি তো, তাই এখন এরকম একটু লাগবে, একটু চুতিয়া টাইপের লাগবে, লাগবে এটা, কিছু করার নেই। তো আমরা যাচ্ছি এখন মহানগর চার্চে, সেখানে গিয়ে সেখানে আমাদের এক দুটো ফ্রেন্ড আসবে এবং চয়ন যাচ্ছে আমার সাথে। আমরা সেখানে গিয়ে কেমনভাবে সাজানো আছে সব রকমের কিছু তোমাদেরকে দেখাবো। আমার ব্লগটা শুধু দেখতে থাকো আর এনজয় করো। মেরি ক্রিসমাস আর হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স। বছরের আর কয়েকদিনই আছে, তোমরা খুব খুব খাও, খুব খুব ভালো থাকো, খুব এনজয় করো। আর আর কি বলি, ব্লগটাকে শুরু করি, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি চ্যানেলে নতুন আসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবে। চলো স্টার্ট করি, চলো। তো ব্যাপারটা এই হলো যে আমি আর চয়ন বাসে করে পৌঁছালাম বালুরঘাট, আর সেখান থেকে টোটো ধরলাম। সেখানে আমরা যাব, গিয়ে তোমাদেরকে দেখাবো কেমন কি ভিড়। অসম্ভব ভিড় আছে ভাই, দারুণ পরিবেশ, শুধু পরিবেশ একটু বেশিই ভালো, পরিবেশ একটু বেশিই ভালো। আর মানে আমরা যাচ্ছি, আমি খাপ খাওয়াতে পারছি না এই পরিবেশে, তো অস্বস্তি হচ্ছে আমার। তাহলে ভাব আমার কি অবস্থা হবে। তুই তোর ব্যাপারটা, তুই তো সিঙ্গেল, মানে তুই তো বুঝতেই পারছিস। দুশমন করে দোস্ত নেবো কাম কিয়া হে। ঠিক আছে, আমাদের আরো দুটো ফ্রেন্ড আসবে, তারপর আমরা ঘুরবো আর চার্চের সবকিছু দেখাবো। এই হলো চার্চের এন্ট্রেন্স, এন্ড তোমরা ভিড় দেখে হয়তো বুঝতেই পারছো যে কতটা ক্রেজ, মানুষ কতটা এনজয় করে এই দিনে। সো এই হলো চার্চ, আর আমি কিছুক্ষণের মধ্যে ভেতরে ঢুকে কেমনভাবে সাজিয়েছে ভেতরটা সেটা তোমাদেরকে দেখাবো। লাইফ এত দুঃখ কেন? ও চয়নের মন খারাপের কারণ হলো একটা গোলাপ, থাক সেটা না হয় আমি নাই বললাম এখন। আর এটা হলো চার্চের স্কুল, যেখানে মানে চার্চের ছেলেমেয়েদের পড়াশোনা হয়। আর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কতটা ভিড় আছে, সবাই কতটা এনজয় করছে এখানে। আর এটা হলো যিশু খ্রিস্টের জন্মের একটা থিম, যেটাকে খুব সুন্দর করে এখানে ধরা হয়েছে, মানে দেখতে অপূর্ব লাগছে। আর এখন আমরা ঢুকছি চার্চের ভেতরে। উফ, কি অপূর্ব সাজিয়েছে, অসাধারণ সব। আর আমি এখন একটু সামনের দিকে যাচ্ছি তোমাদেরকে সামনের ভিউটা দিব বলে। চার্চে ঘোরার পর তারপর আমরা চলে গেলাম বালুঘাট 47-এ একটু খাওয়া দাওয়া করতে, কারণ আমার দুই বান্ধবী প্রচণ্ড শায় ক্যামেরায়, তো তাই আমি তাদের সামনে ক্যামেরাটা ওপেন করে কিছু মানে কোনো রকমের ব্লগ করিনি। সেখানে একটা ছোট ক্লিপ আছে, সেটা দিয়ে দেব, আর তারপরে তোমরা দেখে নাও। সো এই হলো 47-এর ভেতরটা, যেটার ইন্টিরিয়ারটা আমার প্রচণ্ড প্রিয়, খুব দারুণ লাগে আমার। তো বালুঘাটে খাওয়া দাওয়ার পর আমি বাস ধরে হিলি চলে আসলাম। হিলি চলে আসার পরেও একটা ফ্রেন্ডের বাড়িতে গেছিলাম, বাট আমি সেখানে ব্লগ করিনি। সো এখানেই ব্লগটা আমি এন্ড করলাম। তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে সেই ব্লগটাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, যদি প্রথম আমাকে দেখে থাকো। আর আমি জানি না এটা আমার বছরের লাস্ট ব্লগ কি না, কজ আমি পরে মানে এই কয়েকদিনের ভিতরে আরও কোনো ব্লগ করবো কি না সেটা আমিও নিজেও জানি না। এখন যদি কোনো মোমেন্ট পাই অবশ্যই আমি করবো,
যদি না পাই তাহলে হয়তো বা এটাই আমার লাস্ট ব্লগ হবে, তাই আমি এটা বলেই রাখি যে তোমরা খুব ভালোভাবে তোমাদের নিউ ইয়ারটা কাটাও। হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স। তোমরা একটা নতুন কিছু নিয়ে নতুন বছরে আগাও, এটাই বলবো। তোমাদের বছর যাতে ভালো কাটুক আর কি, সেফ থাকো। চলো নেক্সট ব্লগে দেখা হবে, হয়তো বা পরের বছর দেখা হবে আবার। বাই, টাটা।